আমার কাছে খারাপ লেগেছে একটা জিনিস, এই জন্য প্রেস কনফারেন্স নতুবা দরকার ছিল না। বিশেষ করে আমাদের এখানে সমস্ত ডকুমেন্টস নিয়ে এসেছি এবং সরকারি তথ্য, আগের আমলের বর্তমান আমলের। যখন সিপিএম পার্টির সেক্রেটারি বলুন, তৎকালীন মন্ত্রী বলুন, বা তাদের থেকে যখন প্রশ্ন উঠছে যে 7% বৃদ্ধি করেছে, এটা তাদের খুব কষ্ট হয়েছে। বাস্তব চিত্র খোঁজ না নিয়ে এসব কমেন্ট করছে। আমি জানি ওরা সব জানে এবং তারা কিন্তু গান পাপি। এবার আমি যদি দেখাই, আমাদের টিসিসিএল হয়েছে ত্রিপুরা রাজ্যে 2005 সালে। এবার 5 সালের পরে কমিশন কবে ট্যারিফ বৃদ্ধি করেছে? 2006 সালে। এবার আসল জায়গায় যাই, সব তথ্য নিয়ে যাবেন এবং সরকারি ডকুমেন্টস নিয়ে যাবেন। এবার নেক্সট ট্যারিফ কবে হয়েছে বৃদ্ধি? নিয়মে প্রত্যেক বছর করতে পারে, কিন্তু না পারলেও প্রয়োজন বোধে 4-5 বছর পড়লে করলেও আপত্তি নাই, টাইম টু টাইম যদি কোনো রকম প্রশ্ন উঠে। এবার 2010-11 সালে নেক্সট ট্যারিফ বৃদ্ধি কত পার্সেন্ট? 46.09%। আমি হাতে কলমে ক্যালকুলেটার দেখিয়ে আপনাদের দেখিয়ে দিব চিত্রটা, আপনাদের ইচ্ছা করলে জেরক্স কপি নিতে পারেন, নিজেরা গিয়ে এবং দেখবেন 46.09%। এবার 11-12-র হয়নি, 12-13-তে 7.75%, 13-14-তে 40.45%, 40.45%, 14-15-তে 5.83%। তাহলে এ টোটাল, এই যে টোটাল, আমি যদি 6-7 থেকে 14-15-দের ধরি, 6-7 থেকে 14-15 এই বছরটা কত? 8 বছর গুনে দেখবেন। 8 বছরে ট্যারিফ বৃদ্ধি করেছে 134%। আমাকে দরকার হলে ক্লাসের মতো আমাকে শেষ করলে পরে আমাকে বলবেন, দেখে দেব। আর এবার 15-16 ট্যারিফ বৃদ্ধি হয়নি, 16-17 ট্যারিফ বৃদ্ধি হয়নি, 17-18 ট্যারিফ বৃদ্ধি হয়নি, আমাদের 5 বছরে ট্যারিফ বৃদ্ধি হয়নি, বরঞ্চ রিবেট, স্পেশাল রিবেট দিয়ে দিয়েছে। এবং ত্রিপুরাতে ভারতবর্ষের মধ্যে স্টার্ট করেছে, আমাদের দেখা দেখি এখন অন্যান্য স্টেট শুরু করেছে, আমাদের রাজ্যে মাত্র একমাত্র স্টেট যেখানে যদি 15 দিনের মধ্যে কেউ বিল পরিশোধ করে সে 5% রিবেট পাবে। তাহলে ট্যারিফ থেকে কিন্তু কমে গেল, যার রেট ধার্য আছে সেই রেট থেকে কিন্তু আমার ট্যারিফ কমে গেল এবং এটা কমেছে। এবং এবার করলো কি, ওই যেটা বলে, এবং 14-15 যে ফিগারটা লাস্টের এবং এবারের যে রেটটা, এটা আপনারা ক্যালকুলেটরে একটা টিপ দিলে বুঝবেন।